নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 13ই অক্টোবর 2024 ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচ নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে দিই এবং বেশ কিছু রাশির নাম বলি যে রাশিগুলোর লটারি প্রাপ্তির প্রবল যোগ থাকে। আপনারা অনেকেই ছোট্ট ভুল করেন যে ভিডিওটি কেটে কেটে রাশির নাম, শুভ সময় এবং টার্গেট নাম্বারটা শুনে আপনারা বেরিয়ে যান, এটা করবেন না। কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করি, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যারা ভিডিওটি নিয়মিত দর্শক রয়েছেন। কারণ আমি বারবার বলি, অর্থপ্রাপ্তির জন্য মেন মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ এবং আপনার ভাগ্য ভাব। কারণ ভাগ্য যদি সাথ দেয় কি না, আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। এবং রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে, রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে বা রাহুর যদি মহাদশা চলে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি সেটা আপনার লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা হতে পারে, যে কোনো দিক থেকে আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। তার আগে যারা দেখছেন যে আপনার 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 1-2 নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী করবে, আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি বারবার বলি, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, আপনাদের যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বলে দিবে যে আপনার গোল্ডেন টাইম কখন রয়েছে। সেটা আপনার লটারি হতে পারে, ফাটকা হতে পারে, অনলাইন ট্রেন্ডিং হতে পারে, যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির গোল্ডেন টাইমটা আপনার কখন রয়েছে সেটা কিন্তু আপনার একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবে। তো যারা দেখছেন নিয়মিত, শুধু রাশি মিলালে হবে না, সেম রাশির আমি বলি কোটি কোটি মানুষ রয়েছে, আপনার জন্মছকে যোগ রয়েছে কি না সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করুন। দেখুন, আমি আগে জানাই নামের অক্ষর দিয়ে, যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আগামীকাল রাহুকাল রয়েছে 4:30 থেকে 6 পর্যন্ত, 4:30 to 6 এই সময় আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আপনার নামের অক্ষর ইউ দিয়ে যদি শুরু হয়, ইংরেজি ইউ, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে চলেছে। ইংরেজি ইউ প্রথম নামের অক্ষর, আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, ইংরেজি এল, আপনার আগামীকাল 100% অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, ইংরেজি টি, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ এই নামের অক্ষর যারা রাশি জানেন না অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন আপনারা অবশ্যই রাশিটাকে মেনটেন করুন এবং আপনারা আগে ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন। আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে, আপনার এই সময় প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন।
প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, মহাসৌভাগ্যশালী রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির লাকি নাম্বার 4। আপনার শুভ সময় সকাল 10টা থেকে 11:03 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার 2। সিংহ রাশির লাকি নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে 11:26 পর্যন্ত। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির লাকি নাম্বার 6, আপনাদের শুভ সময় সকাল 9:40 থেকে 10:25 পর্যন্ত। এরপর যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 10:12 থেকে 11:14 পর্যন্ত। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির লাকি নাম্বার 6, আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে 11:05 পর্যন্ত। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লাকি নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে 11:30 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি আবারও বলছি, আপনার যদি 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে, আপনি অবশ্যই পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনাদের চ্যানেল বারবার বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং এর সাথে সাথে যারা পরামর্শ গ্রহরত্ন নিতে চাইছেন, কবজ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।